গোবর জমির উর্বরতায় দশকের পর দশক ব্যবহৃত হয়ে আসছে দেশে দেশে। কিন্তু জৈব এই সারের ব্যবহার কমে আসছে রাসায়নিক সারের আধিপত্যে। একইভাবে লাঙ্গল জোয়ালের স্থলে দখল করেছে ট্রাক্টর। কৃষিপ্রধান বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বেশ পরিচিত হয়ে উঠেছে এই ট্রাক্টর। চাষাবাদ সহ বিভিন্ন কাজে ট্রাক্টর ব্যবহার করছে চাষিরা। চাষের জমি প্রস্তুত করতে এখন ট্রাক্টরই তাদের ভরসা। এবার এই ট্রাক্টর চালাতে তেলের বদলে গোবর ব্যবহারের প্রযুক্তি উদ্ভাবন করেছে যুক্তরাজ্যের একটি গবেষণা প্রতিষ্ঠান। কৃষি শিল্প প্রতিষ্ঠান সিএনএইচএর সঙ্গে যৌথ অংশীদারিত্বে গোবর থেকে সৃষ্ট মিথেন গ্যাসের মাধ্যমে সবুজ শক্তিতে চালিত বিশেষায়িত একটি ট্রাক্টরও এরইমধ্যে তৈরি করে ফেলেছে বেন্নামান নামের ওই গবেষণা প্রতিষ্ঠানটি। ট্রাক্টরটির নাম দেওয়া হয়েছে নিউ হল্যান্ড P7। পরীক্ষামূলক চালনায় দেখা গেছে 720 হর্স পাওয়ারের এই ট্রাক্টরটি যে কোনো ডিজেল চালিত ট্রাক্টরের সমকক্ষ। ট্রাক্টরটির পেছনে রয়েছে একটি ক্রায়োজেনিক ট্যাঙ্ক। এই ট্যাঙ্কে মিথেন গ্যাস শীতল করে হিমাঙ্কের 162 ডিগ্রি নিচে তরল মিথেন গ্যাসে পরিণত করা হয়। তরল মিথেনের দহনের মাধ্যমেই উৎপন্ন হয় শক্তি। ডিজেলে যে পরিমাণ শক্তি উৎপাদিত হয়, মিথেন গ্যাস থেকেও একই পরিমাণ শক্তি উৎপাদিত হয়। গবেষকদের দাবি, এটি বিশ্বের প্রথম গোবর চালিত ট্রাক্টর। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাবে এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে এই ট্রাক্টরটি। যে সময় পরিবেশ দূষণ কমাতে বিশ্বে শুরু হয়েছে নানান উদ্যোগ, তখন এই ট্রাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। ট্রাক্টরটি নির্মাতা প্রতিষ্ঠান বেন্নামান সহ প্রতিষ্ঠাতা ক্রিসম্যান জানিয়েছেন, টানা 10 বছরের গবেষণার ফসল এই ট্রাক্টরটি। উদ্ভাবনের পর কর্নওয়ালের একটি ফার্মে তারা পরীক্ষামূলক পর্যবেক্ষণে দেখেছেন, মাত্র এক বছরে P7 ট্রাক্টর কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ 2500 থেকে 500 টনে নামিয়ে এনেছিল। তার দাবি, কৃষিক্ষেত্রকে কার্বন মুক্ত করতে বড় পদক্ষেপ হতে পারে এই গবেষণা। কৃষি পেশার সাথে জড়িত অনেকেই গরু লালন পালন করেন। গোবরের অনেক ধরনের ব্যবহারও রয়েছে, সেই পদ্ধতিকেই আধুনিক রূপ দিতে চেষ্টা করছেন বিজ্ঞানীরা।